Hello. How are you? Kikot. You doing what? Kisu bolben. Bolte to sai onek kothai koyna bolbo. Age nijer porichoy ta diye loi. Ami hoyte achi on and only full and final Mr. Ekambar orope Bluetooth boy. Ashole shobosha kothay janen? Ami ingreji chhara ekta line e bolte pari na. সেই কারণে গ্রামের অধিকাংশ লোকেই আমার কথাবার্তা বলতে পারে না, বুঝলেন? তো একটু ভালো ওয়াটার পাওয়া যাবে? চলবে এখন আপনাকে একটা কথা বলি, এই যে 13 আধ ঘন্টা দিয়ে যদি থাকেন তাহলে মুখ খান দেখুন কেমন তারা গন্ধি। আমার কি দরজা সরম মোটে কম? ওরে সরম করলে কি গরম ভাত জ্বলবে? যদি সরম করতাম তাহলে চশমা পরা চান কি দেখতে পারতাম? চশমা পরা অবস্থায় আপনার আমার জমের ভালো লাগছে, চমৎকার লাগছে, বুঝলেন? এ ফুল, এ বড়, এই তুমি এখানে ঢুকছো কি জন্য? দুপুর বেলা তুমি আসছিল না? তাহলে দেখছেন কথা দিয়েছিলাম ঠিকই চললে আসছি। হ্যালো, হাই, ওকে কথা বলে না, গুড বাই। কল একতে কলম ভাঙে আবার ইংলিশ ফুডাই দাসছে। ওরে ইংরেজি তো এখন তোমায় আমি বলি নাই। আমি যদি ইংরেজি কওয়া শুরু করি আর একটা শব্দ আপনারা কেউ বুঝবেন না, সেই কারণে বলতে আসি না। এই তুমি কার পারমিশনে ঘরের মধ্যে ঢুকছো? হ্যাঁ, কয়েকদিন পর আপনার মনের অন্দরে ঢুকে যাবো আর আপনি ঘরে ঢুকালে এই কাউতল শুরু করছেন, হইবে? ফুল, দেখো কাকে নিয়ে আসছি। এ হইলো ভাই, তুমি এহেনে আর মুই তোমার হারা বাড়ি বিছাইতে আছি, তুমি এহেনে কি করো? ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, আমার এই ভাই মানে আমার জমজ ভাই তার ওই যাবা একটু মাথায় গিলু সামান্য কম আছে এই আর কি। ওনার তো গিলু সামান্য কম আর আপনার তো গিলু অতিরিক্ত, সেই জন্য কাম দিয়া বাইয়া পড়তে আছে। এ বোবাই মরি, আপনাকে কিন্তু আমার মারাত্মক পছন্দ হয়েছে, আই লাভ ইউ, দুটি বেলা যেই কথা বলছি সেই কাম কিন্তু করিয়া সারমু। আপনাদের আব্বাই বলাইতে আছে আপনারা সকলে বসার ঘরে চলে আসে। ও না, ওই আমাদের ফ্যামিলিতে একটা ই আছে মানে ওই ঐতিহ্য আছে, ফ্যামিলিতে যে কোনো সিদ্ধান্ত আমার বাবাই আমাকে না জিজ্ঞেস করিয়া নেয় না, আমার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সব সিদ্ধান্ত নেয়। ওকে তাহলে আমি যাই আব্বার সঙ্গে গিয়ে কথাবার্তা বলি। এই রকম ফাজিল প্রকৃতির লোক আমি আমার বাপের জন্মে দেখিনি। ওকে বলতে হয় না কলি, তারা আমাদের মেহমান না। শোনো হাজার আব্বু, আমার জনমের মাথা ব্যথা, আমি এখন রুমাটকে শুয়ে থাকবো কিছুক্ষণ, আমার দয়া করে ডাক পানা সব। হাজেরা, হাজেরা, এই একুলে আয়। আমার এই যে ভাই, তাহার কথা কি বলবো বলেন, সে সবসময় সব জায়গায় এইরকম টাউটেট করে, বুঝলেন? আমি বলি ভাই তুমি এইখানে তুমি এই টাউটারি করছো না, তুমি এই মানছে মন্দ বলবে টাউটার বলবে, সে আমার ফোনেই না, বুঝলেন? ওই আমি নিজে আবার একটু এই বলক প্রকৃতির, তো এই কারণে হনে না, বলদের কথা কেডা হনে কন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? করেন। মানে ওই আমি যে বিবাহ করব, মানে কার সাথে আমার বিবাহ হইবে? আপনার সাথে? আমাকে একটু পানি দেবেন, বিস্কুট গলায় আটকা আটকাই গিয়েছে। লাগবে না, সব ঠিক আছে। আপনাকে আমি
আপনাকে কি বলবো, আমার কিন্তু জম্মের মতন পছন্দ পছন্দ হয়েছে। আর মানে মনে হইতে আছে কি যে আমি ওই বাসি গোস্ত দিয়া ই খাইতে আছি, পান্তা ভাত খাইতে আছি, বুঝলেন? আমাকে কি আপনার পছন্দ হয়েছে একটু বলবেন। আপনাকে আমার কি বলগে হলাম? আপনাকে আমার বইমি আসতে আছে, আপনার বইমি করবেন? জন্মের মতো পছন্দ হয়েছে আমার, এখানে থাকা একদম ঠিক হইবে না এখন। বেড়া বেড়া, মান সম্মানের তো আর কিছু ব্যাক এক লোকে মাইকে ঝুঁকে লইছ, হ্যাঁ আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা, বাকি হদই যেতে আছে। ঘটনা হলে তো ওই তারাহুরের ফান নিয়ে কিন্তু আসলে তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তো আপনি কি ওই রাজহংসের গোস্ত কি খান? আস মুখরা বকরি যা যা আছে ব্যাগ খাইয়া লোক লই যান। আপনার খাওয়ার সাইজ দেখলে বলতে আসি, আপনার মনে অনেক রুচি। না কিছু মনে করবেন না, ও একটু খাওয়া দাওয়া বেশি করে, সেই কারণে ব্রেইন সামান্য শর্ট, সমস্যা নাই। দুদু আলোচনার তো অন্যদিকে যাইতে আছে, কাম টু দ্য পয়েন্ট, ছেলেও মেয়েকে দেখছে, মেয়েও ছেলেকে দেখছে, এখন ওই বিয়ের তারিখ ঠিক করে ফেলাই লইতে না হলে। আমি ওই সামনে মাসে আমি সময় দিতে পারবো না, আমার ওই ঢাকা যাইতে হইবে, অনেক জরুরি কাম, আমি পারবো না। তোমার বিবাহের বিষয়ে কোনো কথাবার্তা হইতে আছে না বাজাও, তুমি ঢাকা যাও না কোদাল দোয়া যাও, এতে কোনো সমস্যা নাই, তুমি যাও। তোর বিয়ার ব্যাপারে আলোচনা হইতে আছে না, হইতে আছে ওর বিয়ার ব্যাপারে, তোরটা পরবর্তীতে হইবে। আমি বেয়াই সাহেব, এই বিয়ের ডেটটা কি এই সামনের শীতে করণ যায় না? হ্যাঁ ডেট তো হইবে, এই তো এখন ওই দেনা পাওনা কিভাবে কি করবেন, মানে কি দেবেন থুইবেন, হ্যাঁ একটা কথাবার্তা হওয়ার দরকার আছে না? শোনেন মোরলে যে দুর্গা মাইয়া সয় সম্পত্তি মোর যা আছে হ্যাঁ তো মোর মাইয়ারাই পাই, এরপরও বিয়ে দেওয়ার সময় মোর সাধ্য অনুযায়ী যা দেওয়া যায় হ্যাঁ মুই ঠিকই দিমু, হ্যাঁ লইব, সমস্যা হইবে না। ভাই যেন আগে তৃতীয় পাশে মিডিয়া হয়ে যাই ভালো, আমার মনের মধ্যে যা আছে আমার যেটা দাবি এটা আমি বললেই হেলাই, এটাই ভালো হয়। আপনি দেবেন ওই যে ফসলি জমি দেবেন পাঁচখানি, আর ওই দুই ভাই দুর্গ মোটর সাইকেল দেবেন, আর সোনা দেবেন 30 ভরি, আর আপনি মনে করেন ওই নগদ টাকা দেবেন 10 লাখ, বুঝছেন? এই আমার দাবি। আব্বা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি ভুলিয়ে গেছেন, দুই ঘরের জন্য দুইটা এয়ার কন্ডিশন লাগবে, ওটা দিতেই হইবে। দেখছো দেখছো কথাবার্তার সাইজ হচ্ছে, মেজাজ টান খারাপ হয় না? এই মেয়ে কথায় আছে না যে কন্যাই দুয়ার দিকে হো, হ্যাঁ থাহো মাটির ঘরে দুয়ার পরে খুঁজিয়া, আবার এসি চাও, এসি নিয়ে সানা টানা বাকি সাঙ্গে। হ্যাঁ কাকু একটু আস্তে কথা বলেন, এই দুদু থাক, এই আলোচনা তো সহিংসতার দিকে আগেই যাইতে আছে, শান্তির দিকে তো যাইতে আছে না কাকু, শান্তিপূর্ণভাবে একটু আলোচনা করা যায় না? এ কামাল মশাই রে, সে বলছে কি, সে কথাটা বলছে কি, ঘর দুয়ার নাই মগো, কি বলছে সে, কোথা মাইয়া পার করতে চায় আর হে দেবে থুবিয়ে না, এটা কোন ধরনের কথা, কি বলছেন কি আপনি, কি মনে করছেন আপনি? আপনি এইভাবে কথা বলতে পারেন না কিন্তু কাকু, একটু ঠান্ডা ভাবে কথা বলেন না। ঠান্ডা ভাবে কি কথাটা কইবে, এই সম্বন্ধ করার আগে হিসাব করিয়া উচিত আসলে যে কোন বংশের লাগে সম্বন্ধ হরতে আইতে আসছেন আপনারা, হ্যাঁ আপনি কো পিছন কি আমরা জানি না, আপনার ভাবে কি হরতে আমি জানি না, একমালায় নৌকার মাঝে আসলে এবার ওভার মানুষ টানতে আপনি এইখানে এখানে এসি চাইতে, এসি নিয়ে কি সামনের দেশে টানাইবে, আই যে মিরার জায়গা পান না। তালই তালই আমার কথা শুনেন, অনেকক্ষণ ধরে আমি কথা বলতে আছি, আপনারা শ্রদ্ধা করি সব ঠিক আছে, কিন্তু ফিরিয়া যদি বেফাস কথা কেন এই মুখটা ঠেঙ্গে ফিরে মুখ।